যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল বাটনটি চাপুন তাহলে নতুন নতুন ভিডিও পেতে থাকবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুবায়ের বিনশরি পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ সিএসসি বিইউবিতে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব আইসিটির অন্তে কি কি ও যেখানে মূলত সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল লজিক ডিজাইনে কাজ করা হয়েছে আজকে হচ্ছে লেকচার 1 এখানে আলোচনা করব সংখ্যার ইতিহাস বা সংখ্যাটা কোথা থেকে আসলো কীভাবে গণনা শুরু হলো এগুলো নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস প্রথম অংশে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় অংশে ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যায় সংখ্যা আবিষ্কারের ইতিহাস সম্পর্কে আমি একটু জানার চেষ্টা করব সাধারণত একটি মানব শিশু যখন জন্মগ্রহণ করে ঠিক তারপর থেকে সে একটু একটু করে আবিষ্কারের চেষ্টা করতে থাকে তবে সব কিছুই দেশে সে একবার আবিষ্কার করতে পারে বিষয়টা আসলে এমন না ঠিক তেমনি প্রাচীনকালে মানব সভ্যতার বিবর্তনে ভাব প্রকাশ বা ভাবের হিসাব নিকাশ নানাভাবে মানুষের নিকট পরিচিতি লাভ করতে শুরু করে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সাথে সাথে হিসাব নিকাশের নানা উপকরণ মানুষের নিকট পরিচিত হতে থাকে সভ্যতার জন্মলগ্ন থেকে মানুষ হিসাব নিকাশের প্রয়োজনীয়তায় দেওয়ালে দাগ কাটা শুরু করে কেউ কেউ কাঠি বা হচ্ছে নুড়ি পাথর কি আঙ্গুলের গণনায় হিসাব নিকাশ করত সময়। এবং উন্নতির ধারাবাহিকতায় গণনার ক্ষেত্রে সর্বপ্রথম যুক্ত হলো প্রতীক বা চিহ্ন খ্রিস্টপূর্ব তিন সালে প্রচলিত এসব লিখিত চিহ্নের নাম ছিল হাইরিফিক্স এটি গ্রিক শব্দ হাইরোগ্রিফস থেকে এসেছে হাইরোগ্রিফস মানে প্রবৃত্ত লিপি মিশরীয় সংখ্যা ব্যবস্থা ছিল দশ তারা একের প্রতীক পাঁচবার ব্যবহার করে পাঁচ দশের প্রতীক ছয়বার বার ব্যবহার করে ষাট এবং একশোর প্রতীক তিনবার ব্যবহার করে তিনশো নির্দেশ করত চলুন আমরা একটি সংখ্যার বিবর্তনের টেবিল দেখে আসি প্রাচীন পদ্ধতিতে কেমন ছিল যে একটু আগে বললাম যে তারা দেয়ালে দাগ কেটে অথবা নুড়ি পাথর ব্যবহার করে অথবা কোনো চিহ্ন ব্যবহার করে তারা এটাকে প্রকাশ করত সংখ্যা যেমন মেয়ানরা একরকম তারপরে মিশরীয়রা একরকম এই ধরনের চিহ্ন ইউজ করত। এবং পরবর্তীতে বর্তমানে আমরা যে সংখ্যা পদ্ধতিগুলো দেখে থাকি আমাদের যেগুলো সাথে পরিচিত যেমন রোমান সংখ্যা দশমিক বাইনারি ইত্যাদি চলুন আর একটু জানার চেষ্টা করি আসলে মিশরীয়রা যেই হাইরোগ্লিফিক্স নিয়ে কাজ করত সেটা আসলে বিষয়টা কেমন ছিল প্রাচীনকালে একই সময়ে রোমান এবং মেয়ান সংখ্যা পদ্ধতি হিসাব নিকাশের ক্ষেত্রে ব্যবহৃত হতো কিন্তু বড় বড় হিসাব নিকাশের জন্য এগুলো তেমন সুবিধাজনক ছিল না প্রাচীন পদ্ধতিতে পাঁচ দশ এবং শতকের বা তারও ঊর্ধ্বের সংখ্যা চিহ্ন উদ্ভব হলেও ভারতবর্ষ ও আরবে প্রথম দশমিক সংখ্যা পদ্ধতির প্রচলন শুরু হয় মিশরীয়রা এই ধরনের চিহ্ন ব্যবহার করে তারা একটা মানের জন্য একটি চিহ্ন ব্যবহার করত ধরুন একশোর জন্য এরকম একটি চিহ্ন ব্যবহার করলো এক হাজারের জন্য এরকম এই চিহ্নটা দেখলে তারা বুঝবে এক হাজার কিন্তু সমস্যা ছিল যে এত হাজার হাজার নাম্বারের জন্য বা সংখ্যারের জন্য এরকম চিহ্ন আবিষ্কার করাটা আসলে অনেক ডিফিকাল্ট অনেকে আবার ওই সময় দেখা যেত যে গিট দিয়ে দিয়ে সংখ্যাগুলোকে মনে রাখতো দেখুন এখানে একটি গিট দিল তারপরে এখানে দেখুন এই অংশে তিনটা গিট এরপরে কি দুইটা গিট এর মানে কি ওয়ান থ্রি টু এইভাবে নির্দেশ করতো তারা গিট দিয়ে দিয়েও নির্দেশ করতো এটা হচ্ছে ইনকা সভ্যতার সংখ্যা গণনা পদ্ধতিটা আসলে এরকম ছিল যে তারা সুতোতে গিট দিয়ে দিয়ে মনে রাখত এবং সব গিটগুলোকে আবার তারা যোগ করে এই যে এইভাবে সংখ্যাগুলোকে হিসাব করে রাখতো এই যে ফাইভ ফাইভ টু এই গিটের সংখ্যাগুলোকে কিন্তু সে আবার ফাইনালি আবার গিট দিত তো দশমিক সংখ্যা পদ্ধতি যখন আমাদের পরবর্তীতে আবিষ্কার হয় মানব সভ্যতার সুবিধার জন্য দশমিক সংখ্যা পদ্ধতিতে সেই সকল প্রকার হিসাব নিকাশ যেমন যোগ বিয়োগ এটি পৃথিবীর সকল দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে সংখ্যা পদ্ধতি মূলত কি এটা একটু আমরা জানার চেষ্টা করি কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলা হয় সংখ্যা তৈরি করার বিভিন্ন প্রতীকই হচ্ছে অঙ্ক অঙ্ক ব্যবহার করে সংখ্যা পদ্ধতির সাহায্যে যে কোনো পরিমাণকে প্রকাশ করা যায় যেমন দশমিক পদ্ধতিতে সংখ্যাটি ও আলাদা তিনটি অঙ্কের দ্বারা গঠিত হয়েছে সংখ্যা পদ্ধতিতে কিছু নির্দিষ্ট অঙ্ককে নিয়ম মতো সাজিয়ে বিভিন্ন সংখ্যা পাওয়া যায় এসব সংখ্যাকে বিভিন্ন গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ বিয়োগ গুনভাব ইত্যাদি ভাবে প্রয়োজনীয় গণনার কাজ সম্পন্ন করা হয় আর আমরা যে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সাধারণত সেটা দুই প্রকার একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল নাম্বার সিস্টেম আর স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম অস্থানিক সংখ্যা বা যেটাকে আমরা বলছি নন পজিশনাল নাম্বার সিস্টেম সেটা আসলে কেমন যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে না তাদের অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে যেমন আমরা ওই যে একটু আগেই একটা টেবিল কিন্তু দেখেছি যেখানে কোনো না কোনো চিহ্ন দ্বারা দেখুন এই 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 যে যে টেবিলটা যদি আসি দেখুন একের জন্য এরকম চিহ্ন ব্যবহার করত দশের জন্য এই ধরনের একটি চিহ্ন তো এই যে চিহ্ন বা সিম্বল ব্যবহার করে একটা সংখ্যার জন্য একটি মাত্র সিম্বল ব্যবহার করা হতো এগুলো মূলত হচ্ছে সেই অস্থানিক বা নন পজিশনাল নাম্বার সিস্টেম এটি একটি প্রাচীন পদ্ধতি এই পদ্ধতিতে কি করা হতো প্রতীক হিসাবে বিভিন্ন পশু পাখি জীবজন্তুর ছবি এমনকি গাছ বা ফুল দিয়েও নির্দিষ্ট সংখ্যা মান প্রকাশ করা হতো যে আমরা একটু বলেছি আগেই এই সংখ্যা পদ্ধতি নিয়ে মূলত আমরা ছিল হচ্ছে এই অস্থানী সংখ্যা পদ্ধতি আর পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কেমন বর্তমানে বহুল প্রচলিত সংখ্যা পদ্ধতি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করার জন্য তিনটি ডেটা দরকার হয় এক হচ্ছে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলো নিজের সমান সংখ্যা পদ্ধতির বেস বা ভিড় দরকার হয় সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান সেটা কেমন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যাকে রেডিক্স পয়েন্ট বা যেটাকে আমরা দশমিক বিন্দু বলছি দিয়ে পূর্ণাংশ ইন্টিজার ও ভগ্নাংশ ফ্র্যাকশন এর দুই অংশে ভাগ করা হয় যেমন ধরুন সেভেন সিক্স এইট এরপর একটি দশমিক দিলাম সিক্স ফাইভ থ্রি তাহলে এখানে পূর্ণ অংশ কি সেভেন সিক্স এইট আর দশমিকের পরবর্তী অংশ কি ভগ্নাংশ এই জন্য আমরা রেডিক্স পয়েন্ট দিয়ে সেই দুটাকে ডিভাইড করলাম পূর্ণ অংশটাকে বামের দিকে এবং ভগ্নাংশের অংশটাকে সে রেডিক্স পয়েন্টের ডানের দিকে লিখলাম এরপরে আমরা এই ডান দিকের অংশ থেকে আমরা বললাম এল এস বিটা যেটাকে আমরা বলছি লিস্ট আর একেবারে বামের দিকের সর্বোচ্চ গুরুত্বের যে অঙ্কটা আছে রেডিক্স পয়েন্টের সেটাকে আমরা বলছি মোস্ট সিগনিফিক্যান্ট বিট তো মূলত পজিশনাল সংখ্যা পদ্ধতিটি এইভাবে সাজিয়ে এই পদ্ধতিতেই মূলত ব্যবহার করা হয় ধন্যবাদ সবাইকে আজকে মূলত সংখ্যার ইতিহাস এবং আলোচনা করার চেষ্টা করলাম যে সংখ্যা পদ্ধতিগুলো আসলে কেমন পজিশনাল পজিশনাল আমরা মূলত কাজ করব সেটা নল হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি পরবর্তী লেকচার ভিডিওতে আলোচনা করব পজিশনাল সংখ্যা পদ্ধতিটি আসলে কেমন কি কি সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা কাজ করব সেগুলা নিয়ে আলোচনা করব অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম